हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। गुड आफ्टरनून। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। इवन प्रत्येकेर उचित निजेके भालो रखा, निजेके हैप्पी रखा। तो देखो आमादेर जाई होक, आमादेर मेन टॉपिके जेटा चले आसी, आमादेर कमन एकटा प्रॉब्लेम आछे, हेयर प्रॉब्लेम। हेयर प्रॉब्लेम अनेक आछे, तार मध्ये एकटा प्रॉब्लेम आछे डैंड्रफ। तो विंटर सीजने एटा बेशी हय, তাই না? উইন্টার সিজনটা একটু ড্রাই থাকে বলে সেই জন্য কি হয়, ড্যান্ড্রাফের সমস্যাটাও কিন্তু খুব বেড়ে যায়। তো সেই ড্যান্ড্রাফের যে সমস্যাটা আছে সেটাকে তো দূর করতে হবে, তাই না? কেন কি একটা ভীষণ মানে ইরিটেটিং ফিল হতে থাকে, মাথার মধ্যে ইচিং হতে থাকে। তো কি হয়, যত ইচিং হবে তো চুলের মধ্যেও সেগুলোকে দেখা যায়, তারপর আমরা ব্ল্যাক কালারের কোনো ড্রেস পরলে তার মধ্যেও পড়ে। তো একটা ভীষণ বাজে একটা সিচুয়েশন হয়ে থাকে। তো যাই হোক, সেই প্রবলেমটাকে তো সলভ করতে হবে, তাই না? তো সলভ করতে গেলে অনেক হোম রেমেডি আছে, অনেক হোম রেমেডি আছে। তো তার মধ্যে আমি যেটা ইউজ করি বা আমি যেটা বেস্ট, মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে অ্যালোভেরা। এমনিতেও তোমরা জানো যে অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্যেও ভীষণ ভালো। অ্যালোভেরার বেনিফিট কিন্তু অনেক আছে স্কিনের মধ্যে, যেমন তোমার আমাদের যেমন অ্যাকনে, সেটা অ্যাকনে ফ্রি আপনি একটা স্কিন পাই। স্কিনটা কিন্তু হাইড্রেট করতেও সাহায্য করে। সানবার্ন হলে কিন্তু এই অ্যালোভেরা যে যদি তুমি লাগাও ভীষণ ভালো উপকার পাওয়া যায়। ট্যান রিমুভ করে, অনেক অনেক উপকার আছে অ্যালোভেরা জেল। অনেকে মানে যে খাওয়ার মানে অনেকে খায় আর কি। তো এই এরকম প্রচুর বেনিফিট আছে হেয়ারের জন্যও খুব ভালো। মানে আমি তো যেটা এটা আমি মানে প্রতি সপ্তাহে ইউজ করি, আমার মানে খুব উপকার পাই আমি। এই ড্যান্ড্রাফ আমার সত্যি কথা বলতে খুব একটা বেশি হয় না, কিন্তু যেটুকুনটা হয় সেটুকুনটা আমি ভীষণ ভালো উপকার পাই এই অ্যালোভেরা ইউজ করে। তো চলো মানে দেখতে থাকো, এটা একটা হোম রেমেডি অবশ্যই। আর আমি তো প্রত্যেকটা জিনিসই আমি ঘরোয়াতে মানে ইউজ করতে ভালোবাসি। তো তোমাদেরকেও আমি সেই সাজেস্টটাই করব যে তোমরা সবসময় হোম রেমেডিগুলো ইউজ করো, হোম প্রোডাক্ট ইউজ করো, যাতে করে কি হবে তোমাদের মানে স্কিনে খুব একটা প্রবলেম মানে ক্রিয়েট হবে না। তো যাই হোক, যেটা সেটা হচ্ছে আমি দেখে দিচ্ছি যে কিভাবে আমি কতটা পরিমাণ কি নিয়েছি, অ্যালোভেরাটা কিভাবে ইউজ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। চলে এসছি ফ্রেন্ডস, এই দেখো অ্যালোভেরা। এটা আমার হেয়ারের জন্য আমি এটাই এতটা পরিমাণে মোটামুটি ঠিক আছে। তো যেটা প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমার বাড়ির ছাদে মানে অনেক অ্যালোভেরা গাছ আমি নিজের হাতে লাগিয়েছি, প্রচুর অ্যালোভেরা হয়েছে, প্রচুর অ্যালোভেরা। তো যখন আমি অ্যালোভেরা যখন কাটি আর কি, কেটে আধ ঘন্টা থেকে 45 মিনিট তোমরা ঠিক এইভাবে কেটে একটা বাটির মধ্যে রেখে দেবে, তাতে কি হবে দেখো, ইয়েলো কালারের তোমরা দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের একটা জুস বেরিয়ে আসবে। এইটা কিন্তু খুব একটা ভালো না স্কিনের জন্য, এটা কিন্তু ক্ষতি করে। তো এইটাকে আগে বের করে নিতে হবে, আমি বের করে নিয়েছি। তারপরে কি হবে, একটা ছুরি দিয়ে এই যে কাঁটা সাইডটা দেখছো, এই সাইডটা এই সাইডটা দুটোই কেটে নিতে হবে। তারপরে কি হবে, এই অ্যালোভেরাটাকে পুরো মাঝ বরাবর এইখান থেকে মাঝ বরাবর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর একটা চামচ দিয়ে, এরকম একটা চামচ দিয়ে বা যে ছুরিটা দিয়ে কাটছো সেই ছুরিটা দিয়েও তোমরা নিতে পারো, পুরো জুসটাকে বের করে নেবে। জুসটা বের করে নেওয়ার পরে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পুরো পেস্ট করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। হাতে করে না খুব একটা ভালো ইয়ে হয় না, আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি। এর সাথে আমি কি দিচ্ছি, 2 টিস্পুন লেমন জুস, 2 টিস্পুন লেমন জুস দিয়েছি। আর কি দেব, এই চামচের 1 চামচ বা টেবিল স্পুন, 1 টেবিল স্পুন কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ঠিক আছে? তো চলো মিশিয়ে নিই, মিশিয়ে নিই। আমি এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে, এরপরে আমরা কি করব, একটা কটন বল নেব, একটা কটন বলে এরকম চিরুনি দিয়ে দিয়ে না এরকম করে সেদ্ধটা করে নিতে হবে। কটন বলে ডিপ করে নিয়ে পুরো মাথায় এইভাবে স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নিতে হবে এই জুসটাকে।
তো জুসটা লাগানোর পর যেটা কাজ হচ্ছে, আচ্ছা আমি দেখিয়ে দিলাম এইভাবে। তোমরা আঙুল দিয়ে দিও, শীতে কেটে কেটে শীতে কেটে কেটে বার করতে পারো। এইভাবে কটন বল দিয়ে পুরো এরকম স্ক্যাল্পটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে কি করবে, ঠিক এইভাবে ফিঙ্গার গুলো দিয়ে এইভাবে আলতে আলতে করে ম্যাসাজ করতে হবে, ঠিক হালকা করে ম্যাসাজ করতে হবে। এবং 30 মিনিটস মানে আধ ঘন্টার মতন এইভাবে ছেড়ে দাও, ম্যাসাজ করে এইভাবে রেখে দাও, এইভাবে ম্যাসাজ করে আধ ঘন্টার মতন রেখে দাও। তারপরে যে যে শ্যাম্পু তোমরা ইউজ করো বাড়িতে, যেরকম যা হেয়ারে যেটা স্যুট করে সেই শ্যাম্পু দিয়ে তোমরা হেয়ারটাকে ওয়াশ করে নাও। তারপর তোমরা নিজেরাই তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে যে কতটা মানে ভালো একটা হেয়ারের জন্য এই টিপসটা কতটা ভালো, তোমরা নিজেরাই মানে বুঝতে পারবে যে চুলটা কত সুন্দর হয়ে গেছে। ঠিক এইভাবে আলতো করে করে ম্যাসেজ করে 30 মিনিটসের জন্য রেখে দাও, তারপরে ওয়াশ করে নাও। তো আমি আমি সত্যি কথা বলতে কি এটা আমি এভরি উইক আমি ইউজ করি, ভীষণ ভালো আমি ফল পেয়েছি। আমার সত্যি কথা বলতে কি আমার যতটা ড্যান্ড্রাফ আগে হতো, আমার এমনিতেও কম হয় কিন্তু তার মধ্যে যতটা হতো, এখন ড্যান্ড্রাফ প্রায় নেই বললেই চলে। মানে এখন আমার সেই ইচিং প্রবলেমটা বলো আমার অনেক চলে গেছে, অনেক চলে গেছে আমার সেটা। তো যাই হোক, তোমরাও বাড়িতে এটা ইউজ করো, ট্রাই করো, আমার মনে হয় খুব উপকৃত হবে তোমরা। তো চলো আমি পুরো স্ক্যাল্পটাতে লাগিয়ে দিয়ে আমি হেয়ারটাকে কিভাবে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি পুরো চুলটাতে লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগিনি, একটা ব্যাক ক্লিপ মানে এরকম যে ক্রোকোডাইল ক্লিপগুলো থাকে সেগুলো দিয়ে আমি এটাকে চুলটাকে তুলে রেখে দিয়েছি। তো 30 মিনিটস আমি এটাকে রেখে দেবো। তো এটা তোমরা বাড়িতে ইউজ করো, দেখবে অনেক উপকৃত হবে, ভালো ফল পাবে। আর তারপরে আমি তো এটাকে শ্যাম্পু দিই, আমি যে শ্যাম্পুটি সেরেছে ট্রেসমির হেয়ার ফল ডিফেন্স যেটা আছে সেটাই ইউজ করি, ওটা খুব ভালো শ্যাম্পুটা, ওটাই আমি ইউজ করি, ওটাই আমি ইউজ করি। তো বন্ধুরা এটাই বলার ছিল আজকে, কারণ হেয়ার ড্যান্ড্রাফটা হচ্ছে মানে একটা কমন একটা প্রবলেম প্রত্যেকেরই থাকে, প্রায় প্রত্যেকের বললে ভুল হবে, ম্যাক্সিমাম মেয়েদের বা ছেলেদের চুলে এটা দেখা যায়। তো যাই হোক আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন এরকম কোনো ভিডিও ছাড়লে তোমরা সরাসরি তাড়াতাড়ি পেয়ে যাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতোই টাটা।